টানা বৃষ্টি, সবজি চাষে ব্যাপক ক্ষতি, সবজির দাম আগুন হওয়ার সম্ভাবনা রয়েছে মনে করছেন কৃষকেরা। সবজির আগুন দামে কিছুদিন স্বস্তি মিলেছিল, কয়েকদিনের অতি ভারী বৃষ্টির ফলে সবজির দাম ফের আগুন হওয়ার সম্ভাবনা। রাজ্যের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি, একটানা ভারী বৃষ্টিপাতের জেরে সবজি চাষের ব্যাপক ক্ষতি। বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার গোসবা, জীবনতলা, ভাঙর, ক্যানিংয়ের বিঘের পর বিঘে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। একটানা লাগাতার বৃষ্টির ফলে সবজি চাষ ব্যাপক ক্ষতির মুখে। সবজি চাষের জন্য সার বিষের দামও আগুন। মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে চাষ করেছিলেন কৃষকেরা। সবজি বাগানে জল জমে গিয়েছে, নষ্ট হতে চলেছে সবজি চাষ। করলা, ঝিঙে, উচ্ছে, শশা, বেগুন, কুমড়ো, টমেটো, বিঘের পর বিঘে সবজির বাগানে ব্যাপক ক্ষতি। কৃষকেরা বলছেন বেশ কয়েকদিনের মধ্যে আবারও সবজির দাম আগুন হওয়ার সম্ভাবনা রয়েছে। চিন্তায় রয়েছেন কৃষকেরাও। গাছ লাল হয়ে যাচ্ছে, পোকাও মানতেছে না, বীজ এনে এমন এমন বীজ দিচ্ছে আমাদের উপকার হচ্ছে না, তাতে আর ক্ষতি হয়ে যাচ্ছে। বা এইসব বাগান বাড়ি আমরা সবজির ঠিক মতন দাম পাচ্ছি না, সবজি বাইরে চলে যাচ্ছে, তারা কি বেশি দামে উচ্চ মূল্যে বিক্রি করছে কিন্তু আমরা দাম পাচ্ছি না। এখানে এসে যে সবজি আমরা উচ্ছে বিক্রি করি 50 টাকা কেজি, সেই উচ্ছে এখানে কিনতেছে এখন 10 টাকা 12 টাকা কেজি কিনতেছে, তাতে আমরা বাগানে তেনে লস খেয়ে যাচ্ছি, তাতে বাগান আমার ভালো হচ্ছে না। বা আমরা গরিব লোক সব বাইরে বিদেশে চলে যেতে হচ্ছে বাগান বাড়ি ছেড়ে দিয়ে। করেছিলাম আশা করে যে হ্যাঁ আমরা লাভ পাবো, কিন্তু সে লাভ পাচ্ছি না আমরা। শশা বলো, ঝিঙে বলো, বা উঁচে বলো, বা আমরা এইসব তুরুল টুরুল এইসব চাষ করি, কিন্তু সে এবছরে তেনে খুব একটা ভালো দেখছি না। বা সবজি নেই গাছে, তেনে খুব কম সংখ্যা সবজি কিন্তু দাম কম, এবছরে পয়সা পাচ্ছি না আমরা, বাদ দিয়ে বাগান বাড়ি ছেড়ে দিয়ে আমাদের বাইরে চলে যেতে হচ্ছে। আগুন হবে সবজি তো বাইরে তেনে আগুন হয়ে আছে, কিন্তু আমাদের এদার দিন দিকে হচ্ছে না। বাইরের দিকে যেসব জায়গা বন্যা হচ্ছে সেই জায়গায় সবজি চলে যাচ্ছে, গিয়ে সেখানে আগুন হয়ে যাচ্ছে, সেখানকার লোক সবজি কিনে খেতে পারছে না। আমরা এখানে কিন্তু বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা কেজি, কিন্তু আমরা সেই মূল্যের দাম পাচ্ছি না আমরা। একদিকে সবজির সঠিক মূল্য পাচ্ছেন না তারা, অপরদিকে ভারী বৃষ্টি মাথায় হাত পড়েছে কৃষকদের। কৃষক অসিত মণ্ডল বলেন সবজির দাম ভালোই পাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্যে সব শেষ, দামও কমেছে, বৃষ্টিতে নষ্ট হয়েছে প্রায় 7 বিঘা সবজি, কি করে খরচ তুলব সেটাই এখন চিন্তার। সবজি চাষের আগে খুব ভালো হচ্ছিল, কিন্তু হঠাৎ এই বৃষ্টি নামায় আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার একার প্রায় 7 বিঘা বাগান, 5 বিঘা বাগান এই পর্যন্ত আমার এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ভালো দাম পাচ্ছিলাম, এখন সেই দামটা নেই একদম। এই বৃষ্টির জন্য মার্কেটে যারা ব্যবসা করছে তারা বলছে যে মার্কেটে পাইকারি আসছে না বসার জন্য, এবং আমাদেরও সেই জন্য যেখানে যে উঁচের দাম ছিল 100 টাকা পাল্লা, এখন সেটা 50 টাকা হয়েছে। যে ঝিঙে ছিল 100 টাকা পাল্লা, সে হয়েছে 50 টাকা পাল্লা। যে শশা 130-140 টাকা পাল্লা ছিল, সেই শশা আজকে 50 টাকা পাল্লা নেমে এসেছে। এবং সেই শুধু তাই নয়, প্রচুর শশা চাষির গাছ এই বর্ষায় মারা গেছে। আমাদের এখানে অনেক চাষি প্রচুর পয়সা, ভালো পয়সা পেয়েছে, কিন্তু এই বর্ষার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।